গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো দেখো, বৃষ্টি, মানে ঘুমের থেকে উঠে দেখি বৃষ্টি, স্বাভাবিক বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি 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 আর ভালো লাগে না। যাই হোক, রোজকার মতো আজকের সকালটা শুরু। বৃষ্টি হয়েছে সকাল, বৃষ্টিতে একটা জিনিস ভালো হয়েছে, এই গাছগুলোতে জল দিতে লাগে না। বৃষ্টির জলই টিপটিপ টিপটিপ করছে, গাছগুলোকে জল দিতে লাগে না বৃষ্টির জলে, সেটাই। নইলে একদম গাছগুলোকে জল দিতে দিতে হাঁপিয়ে যাই। আর এই দেখো, আমার ছেলে অনলাইন ক্লাসে বসে পড়েছে, এখন শুরু হবে। হ্যাঁ, কত রকম স্টাইল টেস্টাইল করে বসছে ছেলে, দেখো না। কম্পিউটারে করছো না কেন? কম্পিউটারে নাই। ও, কি করছো কম্পিউটার থেকে? আবার দেখো, এটা কি লাগিয়েছো মাথার মধ্যে বাবা? এই কি, কত সুন্দর লাগতেছে বাবা। ক্লাস করবে তা কত স্টাইল করে ক্লাস করতেছে, এদিকে ইসে লাগিয়েছে, বাপরে আবার। তো বন্ধুরা, এখন দেখো মানে ঘরজা দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সকালের রোজকার কাজ, ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে হাত মুখ ধুই। তো ঝাড় দিয়ে নিচ্ছি, সবগুলো ঘরে ঝাড় দিয়ে নিলাম। তো এরপরে সেইটা ঝাড় দিব। তো আমার সেইটা দেখো, এরকম করে গাছ দিয়ে আমি সাজিয়েছি, কীরকম লাগছে কমেন্ট করে জানাবে। আর এদিকেও হ্যাঙ্গিংয়ে দেখো কিছু গাছ আছে, আর উপরে ওইদিকে হ্যাঙ্গিংয়ে কিছু গাছ ঝুলিয়েছি। তো এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে, আর এই মানি প্ল্যান্টটা বিশেষ করে বেশি সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখো, সকালে চাটা খেয়ে চলে আসলাম আবারও ছাদে। তো এখন বৃষ্টিটা নেই, একটুখানি কমেছে। আর ছাদের গাছগুলো এখনও তো ভালোই আছে, কিছু গাছ বৃষ্টি পেয়ে ভালো হয়েছে, আর কিছু গাছ বৃষ্টি পেয়ে ওদের মানে একটু অবস্থা খারাপ হয়েছে। এরপরে যদি রৌদ্র হয় মনে হয় মারা যাবে, বিশেষ করে লঙ্কা গাছগুলো। দেখো লঙ্কা গাছগুলো একটা পাতা নেই, দেখো এরা রৌদ্র ওঠার পরে মনে হয় মারা যাবে, একটা পাতা নেই। আর এখানে জল জমেছে আবারও, এই জলটাকে আমি বের করে দিই। তোমরা তো জানো আমি সকালে ছাদে কেন আসি, এখন রান্না বসাবো, তার আগে ছাদে আসলাম একটু সবজি টবজি নিতে। তো দেখো দু একটা বটবটি আজকে উঠিয়ে নিব, বটবটি ভেন্ডি এগুলো ভাজা করবো। তো এত বৃষ্টিতে আর সবজি টবজি মানে সব নষ্ট হয়ে যাচ্ছে। দেখো বটবটিগুলো কত লম্বা, কত লম্বা দেখো, এত পিচ্ছি রয়েছে, ছাদটা যে হাতাই যায় না। তো দেখো এখানে বেশ কিছু বটবটি ঝুলছে, তো সবগুলো বড় হয়নি, আমি এখান থেকেও কয়েকটা উঠিয়ে নিব। আর এখানে দেখো ভেন্ডি গাছগুলো কত লম্বা লম্বা হয়ে গেছে, পুরোনো গাছগুলো। তো আমি কিছু ভেন্ডি উঠিয়ে নিব, আর এখানেও কিছু ছোট ছোট আছে। তো আমি খুঁজে খুঁজে কয়েকটা ভেন্ডি উঠিয়ে নিচ্ছি। তো দেখো ছাদের থেকে সবজি টবজি নিয়ে এসে এখন এইগুলোকে বসিয়ে রাখছি, কারণ এগুলো কালকে নিয়ে এসেছিলো আর রাখা হয়নি, এখনও বলছে রাখা হয়নি, এগুলোকে রাখা হয়নি, ড্যাম হয়ে যাবে। এটা হচ্ছে কাজু, এটা আখরোট ছেলেকে খাওয়াবো, আখরোট খাওয়ানো ভালো, বাচ্চা দিয়ে ছিটি সত্যি ডেভেলপ হয়। সয়াবিন চাউলাতার ডিম কী কী সব এনেছে আগে এগুলোকে আমি গুছিয়ে রাখি। তো দেখো এই যে অঞ্জলি দি সবজি এনে দিলাম, সবজি কাটছে। আমি সব বাজার টাজারগুলো গুছিয়ে এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা অঞ্জলি দিই বসিয়ে দিয়েছিলো। তো এখন আমি বাকি রান্নাগুলো করে নিচ্ছি ফটাফট, আজকে বেশি কিছু রান্না করব না। তো দেখো আমার রান্নাবান্না শেষ, আজকে একটা আমি ভাজা করে দিলাম, আর দেখো পনিরের সবজি করেছি। তো এই পনিরটা আমি বাড়িতে তৈরি করেছি, কীভাবে তৈরি করেছি সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো, তোমরা দেখতে থাকো ব্লগটা আজকে, আশা করি ভালো লাগবে তোমাদের। রান্না টান্না শেষ করে ছাদে আসলাম, এখন মানে বৃষ্টিটা নেই, হালকা হালকা মানে রৌদ্রও নেই কিন্তু বৃষ্টিটাও নেই, একটু আকাশটা পরিষ্কার পরিষ্কার। তো জামা কাপড়গুলো দিচ্ছি, এগুলো সিঁড়িতে এদিকে সেদিকে সব মানে ভেজা ভেজা অনেক জামা কাপড় আছে।
তো ভাবছি কিছু দিয়ে দিয়ে একটু হাওয়া বাতাসে এগুলো একটু কিছুটা শুকাবে, নাহলে এত জামা কাপড় জমে যায় বর্ষাকালে, জামা কাপড়গুলো কেমন গন্ধ হয়ে যায়। হ্যাঁ, ভাবলাম এই সময় বৃষ্টি নেই, একটু জামা কাপড়গুলোকে ছাদে দিয়ে দিই, কিছুটা শুকাবে। তো আমি স্নান করে পুজো টুজো দিয়ে ছেড়ে আর আমি খেয়ে নিলাম, অনেক খিদে পেয়েছিল। এখন বিছানায় আসলাম, কারণ এখন একটু মানে আর ভালো লাগছে না, শুয়ে পড়বো। আবার দেখো প্রচুর বৃষ্টি, আবার বৃষ্টি নেমে গেলো ঝরঝর ঝরঝর করে। একটু আগে এই বৃষ্টিটা নামলে আমি বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করতাম, তো সেটা হলো না, কিন্তু স্নান করে নিয়ে হয়তো ভালোই হয়েছে, কারণ ছাদটা এত পিচ্ছিল হয়ে গিয়েছে যে আজকে আমি মানে পড়তে পড়তে বেঁচে গেলাম। এত জোরে স্লিপ করছিলাম যে ভাগ্যিস পড়িনি, তো পাটা একটু ব্যথা পেয়েছি, দেখো তো পাটা একটু ব্যথা পেয়েছি, পাটা একদম অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজতে ভিজতে, সকাল থেকে ভিজতে ভিজতে মানে কীরকম হয়েছে। তো ওই জন্য এখন ভাবছি আর বিছানায় উঠে পড়লাম, এক দু ঘন্টা মানে সন্ধ্যা পর্যন্ত আর নামছে না বিছানার থেকে, আর মানে এত জোরে স্লিপ করছি যে মনটাই খারাপ হয়ে গেলো। ভাবলাম যদি পড়ে যাই তো যে কী হবে জানি না, কারণ আমার এই হাতটা মানে পুরোটাই ভাঙা, একবার অপারেশন হয়েছিল, আমার হাতে পুরোটাতে রড বসানো আছে, তো এই জন্য সাবধানে চলাফেরা করতে হয়। তাই মানে যখন স্লিপ করছিলাম মানে এত ভয় পেয়ে গেছিলাম যে গেলাম আজকে যদি পড়ে যাই, বা কোনো কারণে যদি এই হাতটার উপর আমার আর একবার প্রেশার পড়ে, তো একবার তো ভুগেছিলাম, মানে বুঝছি যে হসপিটাল নার্সিংহোমে যে কী কষ্ট পেয়েছি, তারপরেও এই হাতটা দিয়ে এত কিছু কাজ করি, বাগানের কাজ, ঘরের কাজ, মানে আজকে মানে সত্যি খুব মনটা খারাপ হয়ে গেলো যে ভাগ্যিস বেঁচে গেলাম ঠাকুর ঠাকুর করে, মানে পড়ে যায়নি, সে অত জোরে পড়িনি, তো হাতটার জন্যই চিন্তা। তো ছাদ একদম লক করে দিয়ে চলে আসলাম, আজকের মতো আর ছাদে যাচ্ছি না। তো এখন আমি শুয়ে পড়ছি, গুড নাইট, না না গুড নাইট না, এখন আমি গেলেই শুয়ে পড়ছি। তো এখন বাজে 6টা, মানে ঘুম থেকে উঠে ঘুমাইনি আমি, মানে ঘুম আসেনি, অনেক দেরি করে সকালে উঠেছি তাই ঘুম আসেনি, ছেলে ঘুমিয়েছিল আর আমি এমনি চুপচাপ একটু চোখ বন্ধ করে শুয়েছিলাম, তারপরে কিছুক্ষণ মোবাইল ঘাঁটলাম। এখন উঠে দেখো যে আম আর রুটি বরকে খেতে দিচ্ছি, আম রুটি, ও বাড়িতেই ছিল আজকে বৃষ্টির জন্য, সারাদিনে কোথাও যায়নি, তো ওর খিদে পেয়েছে। ও যেহেতু এক টাইমই ভাত খায় 11টা সাড়ে 11টার দিকে, আর সারাদিনে খায় না, দুপুরে খায় না, তো ওকে এখন আম রুটি দিচ্ছি খেতে। ও যেহেতু ক্যামেরার সামনে আসতে চায় না তাই আর কি। চা মুড়ি। তো ছেলে এই যে পড়তে বসছে, এখন বাজে 7টারও বেশি বাজে, তো সন্ধ্যাবেলা মানে কিছু না খেলে তো ভালো লাগে না, ছেলেরও খিদে পেয়ে যায়। তো আজকে হচ্ছে চানাচুর আর মুড়ি, ছেলেকে দিলাম চানাচুর আনতে, ও চানাচুর নিয়ে আসলো নিচে দোকান থেকে, তো চানাচুর আর হচ্ছে দুধ চা খাবো। ছেলে অনেকদিন থেকে বলে দুধ চা খাবে, দুধ চা খাবে, আমাদের তো দেখোই বেশিরভাগই লাল চা খাওয়া হয়, আরও দুধ চা খেতে খুব পছন্দ করে, তাই না? তো দুধ চা ভালো লাগে। তো আমরা এখন চা মুড়ি খেয়ে নিচ্ছি, আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগবে চা মুড়ি খেতে। তো দেখো আমার ফ্রিজে 3-4 দিন থেকে দুধ জমতে জমতে কতগুলো দুধ জমে গিয়েছে, প্রায় 2-3 কিলোর মতো, এই দুধগুলোর আজকে একটা কিছু করব। এখন রাত্রি 8টা বাজে, তো দুধগুলোকে ভাবছি পনির করব, জাল সবগুলো আগে জাল দিয়ে নিই। তো দেখো সবগুলো দুধে আমি ছানা ফাটানো পাউডার দিয়ে দেখো ছানা ফাটিয়ে নিয়েছি, এটা আমি একটা ছাঁকনিতে দিয়ে দেবো, এটাকে পনির বানাবো কালকে, তাহলে এটা রান্না করব ছেলের জন্য পনিরের সবজি। সবগুলোকে আগে ছাঁকনি দিয়ে নিচ্ছি। তো দেখো অনেকগুলো হয়েছে, এখানে প্রায় 2 কিলোর একটু বেশি হয়তো দুধ ছিল, তার থেকে পনির হয়েছে, অনেকটাই হয়েছে। এটাকে আমি এভাবে চেপে 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 দিবো, এভাবে তো সেট হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে একে ফ্রিজে রেখে দেবো। বাড়িতে এইভাবে তো পনির তৈরি করে নেওয়া যায় অনেক সুন্দরভাবে, এটা যদি একটা পরিষ্কার কিচেন টাওয়ালে করে বেঁধে দেওয়া যায় তাহলে গোল হবে দেখ শেপটা। তো আমি এভাবে ছাঁকনিতে করেই করে নিচ্ছি। তো এখন বাজে রাত্রি 10টা, এখন মানে খাবো, ছেলে খেতে পেয়েছে,
তো ভাত বেড়ে নিচ্ছে। আজকে প্রেশারে করে ভাত রান্না করেছি, আর দিনের একটু তরকারি আছে সেটা দিয়ে খাওয়া হবে। তো এখন রাতের খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। তো এখন বাজে রাত 11টা, খাওয়া দাওয়া করে বেলকনিতে আসলাম। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে, আজকে দেখো বৃষ্টি নেই। আর 11টার সময় দেখো এখানে একটা দোকান খোলা আছে, এই দোকানটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে। আর একটা মেডিসিনের দোকান খোলা আছে, এটা মনে হয় আজকে সারা রাত্রি খোলা থাকবে, মাঝে মাঝে সারা রাত্রি খোলা থাকে। তো দেখো রাত্রিবেলাটা কতটা নিস্তব্ধ, চুপচাপ, মানে বেশ ভালো লাগে রাতে এসে বেলকনিতে বসতে। রোজ আমি ব্রাশ ট্রাশ করে, খাওয়া দাওয়া করে, ব্রাশ করে একটুখানি বেলকনিতে বসি, কারণ দিনের বেলা এত গাড়ি সবসময় এত চিৎকার চেঁচামেচি গাড়ি বার যায় যে একদম ভালো লাগে না। রাত্রিবেলাটা মনে হয় যে একটু শান্ত হলো, তারপরেও সারা রাত তো একটা দুটো রিক্সা টোটো মানে সাইকেল গাড়ি যেতেই থাকে, তারপরেও আর কি অনেক শান্ত। দেখো এই দিকটাও অনেক ভালো, কিন্তু গাছটার জন্য আমি দেখাতে পাচ্ছি না, এই দিকটা দেখাচ্ছি। তো আর কি আজকের ব্লগটা এখানেই শেষ করছি, গুড নাইট, ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিওর সঙ্গে।